তো এই দেখুন ঝাল গাছে এখন সকালবেলা উঠে ঝালটাই দেখাচ্ছি, আমার হাজবেন্ড ঝালটা উঠাচ্ছে। বুঝতে পারছেন এটা আমার হাত না, আমার হাজবেন্ডের হাত। তো অনেকগুলো ঝাল হয়েছে, আমাকে কবে থেকে বলে আর আমি বলি না উঠাবো না, কারণ থাক দেখতে ভালো লাগে। আর ঝাল তো প্রচুর কেনা রয়েছে, বলছে না উঠালে হয়তো ঝাল হবেই না, তো ধরে আস্তে আস্তে উঠাতে হবে, তা না হলে গাছ শুধু উঠে চলে আসছে। তো অনেকগুলো লঙ্কা হয়েছে, আমি বলছিলাম এই লঙ্কাগুলো রান্না করব না, এগুলো দিয়ে মুড়ি মাখানো কিংবা ভাতের সঙ্গে শসার স্যালাডের সঙ্গে খেতে হবে, কারণ এগুলো খুব অমূল্য। এগুলো সহজে মানে খুব কষ্ট করে পরিশ্রম করে গাছটা লাগিয়ে ফল তৈরি করে ঝালটা আমরা পেয়েছি, তো এর অনুভূতিটা একদম আমাদের কাছে অন্যরকম, লাখ টাকা সমান বলতে পারেন। তো অনেকগুলো হয়েছে, এখানে আছে একটা পেকে গেছে, পুরো লাল হয়ে গেছে এই গাছ, এই ঝালটা এই দেখুন, এই দেখুন এই ঝালটা পুরো লাল হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। তো নিজের লঙ্কা গাছে লঙ্কা ওঠানো নিজে হাতে, তার অনুভূতিটা একদমই সত্যি অন্যরকম। তো লঙ্কাগুলো সব উঠিয়ে নিই, আর এই দেখুন এই গাছে প্রচুর ফুল এসছে, শশা গাছে কিন্তু ফুল হচ্ছে কিন্তু ফল নেই, আর পিঁপড়ে হচ্ছে, পিঁপড়ের ওষুধও দেওয়া হচ্ছে। তো বুঝতে পারছি না কেন ফলটা হচ্ছে না, তো আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ফুল আছে দেখুন কত, মধ্যে মধ্যে ঠিক এরকম টাইপের ফুল, কিন্তু ফল নেই, এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না। তো ফাইনালি সব আমের মুকুল ঝরে গেছে, এখন বর্তমানে একটাই রয়েছে এটা, আর এই দেখুন এখানে একটা শিম গাছ হয়েছে, তো আমার দেখতে খুব ভালো লাগছে। আর এই দেখুন ভেন্ডি গাছের ফুল এসছে খুব সুন্দর, কিন্তু ফল হচ্ছে না। এই দেখুন ভেন্ডি হচ্ছে ছোট ছোট, কিন্তু এগুলো কুকড়িয়ে যাচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে, কেন হচ্ছে বললামই তো বুঝতে পারছি না। আর এই দেখুন কাশফুল দেখুন কত সুন্দর লাগছে, পুরো ওই পুকুরের পাড়টাতে কাশফুলে ভর্তি। তো আমার খুব ইচ্ছা করে মাঝে মাঝে ওখানে গিয়ে কাশফুলগুলো হাত দিয়ে নাড়াতে, কাশফুল ফোটা মানেই শীতের অনুভূতি চলে আসা। তো কত ভালো লাগছে দেখুন, সকালবেলার ওয়েদারটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করলাম, তো প্রায়ই দেখাই মাঝে মাঝে আমি এখানে এগুলো। আর এই তো সেই কলেজটা, এটাও ভালো লাগে বেশ, আপনাদেরকে আমি শেয়ার করি মাঝে মাঝেই আমার ভালো লাগে বলে। আর এখানে এই দেখুন জার্মানিতে বোঝাই হয়ে গেছে, তো একদম মনে হচ্ছে একদম ডাঙা, জল টল কিছু নেই সেরকম লাগছে। শিম গাছের বীজ নিয়ে এসেছিলাম, তো এখানে দিয়েছি, হয়ে গেছে গাছটা। তো এই দেখুন এখানে একটা বেদানা আছে, সেই বেদানাগুলো উঠানোর পর আবারও প্রচুর ফুল আসছে বেদানার, এই দেখুন নিচে পড়ে আছে, আর কতটা পড়ে গেছে, আবার কতগুলো রয়েছে গাছে এই দেখুন। তো আসছে ফুল কিন্তু টিকছে না, তো প্রতিটা গাছে এই সমস্যাই হচ্ছে। আমি বলছিলাম যে ওষুধ টষুধ নিয়ে এসে একটু দিতে, কারণ স্প্রে করতে হবে, তা না হলে হয়তো ফুলগুলো টিকছে না। ভাত দিয়েছি, আর এই দেখুন পাখিরা এসছে, তো খুব অল্প কয়েকটা পাখি আসে, ওই জন্য আপনাদের সঙ্গে খুব একটা শেয়ার করি না। ফাইনালি এই দেখুন আমার ছোলার যে বীজ দিয়েছিলাম, তো ছোলা গাছগুলো কত সুন্দর হয়েছে, চৌকির তলায় রেখেছি, কত সুন্দর লাগছে দেখুন। তো এইগুলো যে খুব সুন্দর ছোলা হবে, মানে শাক খাওয়া হবে ছোলার। এই দেখুন কতটা লঙ্কা হয়েছে, নিজের গাছের লঙ্কা, আমার তো খুব ভালো লাগছে, কিন্তু একদমই ছোটোগুলো উঠিয়ে ফেলেছে, আর একটু এগুলো বড় হতো তো এগুলো একদমই সরু সরু, একটু মোটা হতো, এগুলো উঠিয়ে ফেলেছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এতগুলো লঙ্কা হয়েছে আমাদের কাছে, আমার তো খুব খুশি লাগছে। এখন 8:50 বাজে, তো এখন ভাত রেডি করে দিয়েছি ছেলের জন্য, কলেজ যাবে, তো এখানে ডিম পোচ আর ভাত আর ঘি, তো এই গরম ভাত দিয়ে ঘি দিয়ে ও আর ডিম দিয়ে এটাই ভালোবাসে, তো তরকারি ভালোবাসে না, যেহেতু চিকেন এখনও রেডি করতে পারিনি, তো ওই জন্য ঘি ভাতই রেডি করে দিলাম, এটা খেয়ে ও কলেজ যাবে, এখন গোসল করছে তো এসে খাবে। তো তারপরে এবার আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি, আমি কাজগুলো কমপ্লিট করে ফেলেছি, এরকম ঘর মোছা কাপড় কাচা সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি, তো এখন আমি আমাদের ব্রেকফাস্ট রেডি করব। ব্রেকফাস্টে এখানে মুড়ি মাখিয়েছি, তো মুড়িটা কোনোরকমভাবে সবটা কেটে রেখেছি, তো মুখে দিয়ে খাচ্ছে, কারণ নরম হয়ে যায় মুড়িটা ওই জন্য। আর এখানে পেয়ারা আপেল আঙ্গুর আর শসা ভেজানো বাদাম, আর এই যে গাছের কাঁচা লঙ্কা দিয়ে মুড়িটা এখন খাচ্ছে। তো এটাই হচ্ছে ব্রেকফাস্ট, আর ডিম পোচ করে রেখেছি, এখন ঠান্ডা হয়ে যাবে ওই জন্য নিয়ে আসিনি এখানে। এখন এখানে মাছ নিয়ে এসছে দুই রকমের, একটা বাটাও আছে, তিন রকমের মাছ, আর রুই মাছ, ইলিশ মাছ, আর এর মধ্যে আছে চিকেন।
তো চিকেনটা খুলে দেখাচ্ছি, এই দেখুন এখানে আছে চিকেন, এগুলো সব আমি ক্লিন করে নিই। তো এখানে দেখুন চিকেন আর ইলিশ মাছটা ক্লিন করে নিয়ে এসেছি, আর এখানে একটা গোটা রুই মাছ পেয়েছিল জেন্তো, তো ওই জন্য এটা নিয়ে এসেছিল। তো আজকে রান্না করতে পারলাম না, তো এত রান্না কে খাবে, ওই জন্য একটা মাছ আর চিকেনটাই করব। তো এখানে আজকে চিকেনটা অন্যরকমভাবে রান্না করছি, একটু এখানে ফ্রাই করে নিচ্ছি মশলা মাখিয়ে, আর এখানে একটু ইলিশ মাছ, তো ইলিশ মাছটা একটু ঝোল বানাচ্ছি পাতলা, আর এখানে সব রকমের সবজি বানিয়েছি। তো এই সবজির মধ্যে একটু তেলটা বেশি হয়ে গেছে, কারণ একদম ভাপ থেকে তেলটা বার করে দিয়েছি কড়াতে, একটু তেলটা বেশি পড়ে গেছে, ওই জন্য তেল লাগছে একটু, এত তেল আমরা খাই না। আর এখানে অল্প একটু মুগ ডাল বানিয়েছি। তো ওই হচ্ছে আজকে রান্না। আজকে রান্নাটা একদমই মানে আমাদের পছন্দ, ছেলেমেয়ের পছন্দের একদম চিকেনটা আছে। তো এই দেখুন চিকেনটা এখানে কষানো রেডি, একটু গরম জল দিয়ে এটা ফুটিয়ে নামিয়ে নেব। আসসালামু আলাইকুম, আর এস ফ্যামিলিতে আবারও আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল থেকে অনেকগুলো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু আপনাদের সামনে আসা হয়নি, ইন্ট্রো দেওয়া হয়নি। তো ভাবলাম গোসল সেরে যখন আসলাম, এখন আজকে শুক্রবার, তো একটু নামাজ কোরআন শরীফ পড়বো, তো বললাম তার আগে একটু কথা বলি, তো ওই জন্য আপনাদের সামনে আসলাম। তা নাহলে তো আর আশাই হবে না, আবার লাঞ্চ করব, তারপর একটু বিশ্রাম নেব, আবার বিকাল হয়ে যাবে, তো আপনাদের সামনে আশাই হবে না, ওই জন্য আপনাদের সামনে আবার আসলাম। তো এইমাত্র গোসল সেরে আসলাম, তো সারাদিন ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। আর বিয়ের ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তো রান্না শেষ করেছি, তা ফাইনাল লুকটা শেয়ার করা হয়নি। তো একটু চিকেন করেছি, একটু মাছের ঝোল, আর একটু সবজি আর ডাল। তো এটাই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। আপনাদের সঙ্গে রান্নার সময় তো একটু শেয়ার করেছি, কিন্তু ফাইনাল লুকটা শেয়ার করা হয়নি, তো মুখে আবার বলে দিলাম। তো লাঞ্চের টাইমে হয়তো মনে থাকবে না, কারণ ভিডিও হয়তো অন করতে মনে থাকে না, ফোন চার্জে থাকে, আর এদিকে লাঞ্চ করা কমপ্লিট হয়ে যায়। আবারও আপনাদের সঙ্গে বিকালে কথা বলছি। দুপুরে লাঞ্চ করে একটু ঘুমিয়েছিলাম, তো হঠাৎ দেখছি কারেন্ট অফ হয়ে গেছে, মানে এসি বন্ধ হয়ে গেছে, আর উঠে পড়েছি, আর এই দেখুন কেমন বৃষ্টি শুরু হয়েছে, একদম অন্ধকার, মেঘে ভরপুর, মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হবে, কেবলই বৃষ্টিটা শুরু হলো। এই দেখুন তো এত বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে খুব। তো আমি এখন ঘরে যাচ্ছি, ভয় করছে বাইরে। তো অনেকটা সময় পর একেবারে আপনাদের ডিনার নিয়ে রেডি। তো এখানে ময়দা মাখাচ্ছি, আর এই দেখুন রুটি মেকারটা নিয়ে এসেছি, তো অনেকদিন পর রুটি খাবে সবাই, ওই জন্য এখানে রুটি মেকারে রুটি বানাবো, ময়দাটা মাখাচ্ছি। তো রুটিগুলো বানিয়ে নিই। তো রাতের ডিনারে এখানে কফি করে নিয়ে এসেছি, আর একটু বিস্কুট নিয়ে এসেছি, তো এটাই দিয়ে ডিনারটা করব। তো এখন কফি খাওয়াটা গরম গরম কমপ্লিট করে নিই, তারপরে আপনাদের সামনে আসছি। অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম, তো ডিনার তো দেখিয়েছি, মেয়ে হাজবেন্ড রুটি খেয়েছে, আমি একটু কফি খেয়েছি, তো সেটা দেখিয়েছি, আর ছেলে কলেজ গেছিলো, বাড়ি আসলো 5:30 দিকে, তো লেট হয়ে গেছিলো, আর বৃষ্টির কারণে আরও লেট হয়েছে। তো বাড়ি এসে ও গোসল করে ঘুমিয়ে গেছে, আর কিছু খায়নি, তো বলছে বিরিয়ানি খেয়ে এসেছি, ওই জন্য আর খাবার খেলো না। তো যেদিনই যায় লেটই হয়ে যায়, সকালে আমি ঘি ভাত বানিয়ে খাইয়ে পাঠিয়েছিলাম ওকে, তো ওই তো লেট হবে বলেই আমি ওকে রান্না করে দিয়েছিলাম, কারণ ভাতটা খেলে অনেকটা সময় পেটে থাকে, আর ব্রেকফাস্ট খেয়ে গেলে কিন্তু সেটা পেটে থাকে না, তখন অন্য কোনো খাবার খাওয়ার ইচ্ছা করে, আর বাইরের খাবারটা খাওয়া উচিত নয়, আরও অতটা পছন্দ করে না বাইরের খাবার। তো যাই হোক, আজকে আর রাতে ও ডিনারটা করলো না, বললাম একটু কফি বানিয়ে দিই, রুটি খা, তো কিছুই খেলো না, বলছে না খাবো না, ঘুমিয়ে গেছে। তো আমি এখন ভিডিওটা শেষ করতে আসলাম, এখন ওর ঘরে যাব, ঘুমিয়ে গেছে, মশারিটা টাঙিয়ে দেবো, তারপর আমি এডিটে বসবো। ফ্রেন্ডের মেয়ের বিয়ের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যতটা পেরেছি, বাইরের ভিডিও হয়তো দেখিয়েছি, বাইরে যদি আমি যাই তবে তো আপনাদের সঙ্গে বাইরের ভিডিওগুলো শেয়ার করব, তো বাইরে যাওয়া হয়েছিল ওই জন্য শেয়ার করতে পেরেছি। আবারও সেই রোজকার রুটিনের মতো নর্মাল ডেলি ব্লগ পাবেন, ডেলি আমার লাইফস্টাইল, ডেলি আমার সেই রান্না বান্না, ঘর মোছা, কাপড় কাচা, সাধারণ পরিবারে যেটা হয় খাওয়া দাওয়া রান্না বান্না, এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, আর এগুলোই আবারও নর্মাল ভিডিওটাই পাবেন। হ্যাঁ, আবার যদি বাইরে বের হই তো অবশ্যই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করি।
তো যেসব মেয়েরা সার্ভিস করেন তাদের জীবনটা একদমই আলাদা, আর যারা হাউসওয়াইফ তাদের লাইফটা একদমই আলাদা। তো আমি নর্মাল হাউসওয়াইফ, ওই জন্য আমার লাইফটা যেরকম সেরকমটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যতটা পারি। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনও গরম, এখনও বৃষ্টি ঝড়, বর্ষাকালের মতো সমস্তটাই হচ্ছে। তো সেই আমাদের হাদিস কোরআনেও আছে, দিন অদিন হয়ে যাবে, কাল অকাল হবে, ঘাট অঘাট হবে, তো সেটাই হচ্ছে, কিয়ামত দিনও আগিয়ে আসছে। তো আমাদের হাদিসে কোরআনে যেটা লেখা আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিয়ামত আগিয়ে আসছে, তো অনেক আলামত আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছুই হচ্ছে, জীবন অনেক কিছুই দেখতে পাচ্ছি, অনেক কিছুই ঘটছে লাইফে। তো এগুলো সবই আল্লাহ কোরআনে লিখেই রেখেছেন যে এরকমটা হবে, আর সেই অনুপাতেই দুনিয়াটা চলছে। তো যারা মানেন তারা মানেন, যারা মানেন না তারা মানেন না, কিন্তু কোরআনে সবটাই ভালোভাবে লেখা আছে। তো যাই হোক, বেশি কথা না বলি, আজকের মতো এতটুকুই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ।